কেন কালকেতুকে রাজা করতে চেয়েছিলেন? তার কারণ কালকেতু ছিলেন ব্যাধ। ব্যাধ যদি পুজো করে দেবী চণ্ডীর, তাহলে দেবী চণ্ডীর তো পুজো পুরো সমাজে প্রচলিত হবে না, কারণ ব্যাধ তো সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। তাহলে ব্যাধকে কি করতে হবে? সমাজপতিতে পরিণত করতে হবে। সেই সমাজপতিতে পরিণত করার জন্য প্রথমে দেবী চণ্ডী ব্যাধ কালকেতুকে রাজা করলেন, এবং তারপরে সেই কালকেতুর দ্বারা দেবী চণ্ডী নিজে পুজো পেলেন এবং সমাজে পুজো প্রচার করলেন। এটা হচ্ছে মূল কাহিনী, মানে আদি কাহিনী। এর সঙ্গে আমাদের কবিতার কোনো মিল নেই, মানে মিল নেই মানে কোনো যোগাযোগ নেই। অবশ্যই যোগাযোগ আছে, যখন আমরা পড়তে যাব তখন মনে হবে কোনো যোগাযোগ নেই, কিন্তু আমরা যখন পরবর্তীকালে যদি সাহিত্য নিয়ে পড়াশুনো করি তখন আমরা বুঝতে পারবো নিশ্চয়ই যোগাযোগ রয়েছে। কারণ এই কালকেতু যে রাজা হচ্ছেন তার পূর্ব কাহিনী রয়েছে আমাদের কবিতাটাতে। অর্থাৎ কালকেতু রাজা হয়ে দেবীচণ্ডীর পূজা প্রচার করলেন, তার পূর্ব কাহিনী রয়েছে আমাদের এই অংশটাতে। কোন অংশ? না, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায়। ঠিক আছে, এরপর আমরা কবিতাটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। বুঝতে অসুবিধে হলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ক্লাসে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জিজ্ঞাসা করবে, কেমন?